फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल वंस अगेन। आज के टॉपिक होलो बीएड 2021-22 जरा थर्ड सेमेस्टर रिवीजन तादेव ऑल प्रैक्टिकम्स रिलेटेड एक टा वीडियो आपना तेरे को तो गुलो प्रैक्टिकम करता है एवं आपना तेरे फाइनल टीचिंग में जो टॉपिक सिलेक्शन कोड बन शेही टॉपिक सिलेक्शन ने आपना तेरे जब कोई रकम प्रॉब्लम ना है तार एक टा क्वेरी आज के सॉल्व करा चेस्टर होगा देखना वो आज की टॉपिक करता थार्ड सेमिस्टारे अपना जो कतगुल प्रैक्टिकल करते हैं प्रथम LD अर्थात षाटा क्योंकि लेसन प्लान अपना करते हैं 60 LD। LD मीन्स लेसन प्लान। सेकेंड जेटा से कम्यूनिटी बेस्ड एक्टिविटी, कम्यूनिटी बेस्ड एक्टिविटी एटा दो नम्बर। तीन नम्बर होच्छे आपनादेर फाइनल टीचिंग। ये जो फाइनल टीचिंग टॉपिक टा आछे ये फाइनल टीचिंग एर एकटा आपनादेर LD करते होबे। फाइनल टीचिंग एर एकटा LD एकटा थेके दुटो करले अथवा दुटो करले खूब भालो हय। एर पोरे जेटा रयेछे सेटा होच्छे आपनादेर एकटा असाइनमेंट करते होबे। एकटा असाइनमेंट LD 60 LD কন্টেন্ট ইনডেক্স এভাবে কিন্তু লিখতে হয়। আপনারা এভাবে কিন্তু 60টা লেসন প্ল্যান আপনাদের করতে হবে। এটা একটা লাইফ সাইকেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু একটা কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি খাতা। এটা কিন্তু একটা পাতলা টাইপের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। এবং ফাইনাল টিচিংটা এই মুহূর্তে আমার কাছে নেই। এইটা হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট রিলেটেড খাতা। অ্যাসাইনমেন্ট রিলেটেড কমিউনিটি বেসড একসঙ্গে করা আছে। LD 60 LD মডেল বা চার্ট করতে পারেন এবং এর সঙ্গে লাগবে আপনাদের একটা 60 একটা 1 বা 2 LD যেটা ফাইনাল টিচিং এবং আপনাদের এই যে 60 LD করেছেন এই সমস্ত কিছুই কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। শিক্ষক কোনটা দেখবেন, বেসিক কোনটা দেখবেন, বেসিক্যালি এটার উপর ফোকাস করেন এবং আপনাদের 60 LD আছে এটার উপর ফোকাস করেন। পরবর্তীকালে যদি সময় পেলে অবশ্যই কিন্তু আপনি যখন টিচিং করাবেন এই মডেলটা ধরুন আমি আপনাদের বোঝাচ্ছি এই পাশে এই মডেলটা আপনার এই পাশে কিন্তু অ্যাটাচ থাকবে। আপনি এই দেখে আপনি কিন্তু পড়াতে পারবেন যে হ্যাঁ একটা ফাইনাল টিচিং যে মডেল বা চার্টটা এখানে কিন্তু আপনার টাঙানো থাকবে, যে তোমার হোল্ডার নেই টাঙানো থাকবে এবং এটা দেখে কিন্তু আপনি পড়াবেন এবং এর উপরে কিন্তু একটা নাম্বার থাকবে। এরপরে আসছি এছাড়াও আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি এইগুলো কিন্তু আপনাদের থাকবে। এই টোটাল এইগুলো নিয়ে কিন্তু আপনাদের একটা থার্ড সেমিস্টার হয় এবং এই প্রত্যেকটাই কিন্তু এক্সটার্নাল। যদি অফলাইন পরীক্ষা হয় আপনাদের কিন্তু প্রত্যেকটাই চেক করবে। আপনাদের মডেলটাও যেমন ম্যান্ডেটরি এবং মাস্ট, অবশ্যই মাস্ট, কারণ প্রত্যেকটাই কিন্তু 5 নম্বর করে রয়েছে।
যদি এটা আপনি প্রোভাইড না করেন বা এখানে যদি আপনি হোল্ড না করেন আপনার সাবজেক্ট যাই হোক, তাহলে কিন্তু আপনার 5 নম্বর মাইনাস থাকবে। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করেছে। পরবর্তীকালে চেষ্টা করব প্রত্যেকটা যে অ্যাসাইনমেন্ট আছে সেইগুলো কি কি লিখতে হয়, যদিও ডেডিকেটেড ভিডিও বানানো আছে সেই নিয়ে আমরা ভিডিও করব। যদি সমস্ত কিছু একটা ভিডিওতে বোঝা যায় ভিডিওটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে। যদি আপনাদের কোনো রকম একটু হেল্প হয় লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।